Hi friends, welcome to my new vlog. তো দেখো সামার স্পেশাল এই যে চিকেনের সব কেটে রাখলাম আর বেগুন খাসি করব তো এগুলো হচ্ছে চপারে কেটে নিয়েছি আর একটু পরে ভেবেছি হচ্ছে চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি কাঠালটা করব আর ডাল করব তো ডাল চচ্চড়িও করতে পারি বা ভেজ ডালও করতে পারি কারণ ভেজ ডালের সরঞ্জাম আছে ঘরে রয়েছে তো আগে হচ্ছে আমি এই দুটো পদ নামিয়ে নিই তারপর হচ্ছে বাদ বাকি কি কি আছে সবই হচ্ছে করব Good morning. তো সব মিলে কিছুক্ষণ আগে উঠলো তো হচ্ছে চা খাবো কারণ তখন আমি কাজে তাড়ালে আমি আর চাটা খাইনি তো এখন ছেলের সাথে একবারে চা খাবো চিকেন রান্না হয়ে গেছে আর হচ্ছে তোমার বেগুন খাসি বা বেগুন মশলা কারি যা বলে ওই একই ব্যাপার তো ওটা হয়ে গেছে আর ডাল সিদ্ধ করে রেখেছি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম ডালটা হচ্ছে ভেজ ডাল বাবা দিবে চাকর একদিকে এই একদিকে সিম্বা এই দেখো তো আমাদের সিম্বু এই যে সিম্বু টাটা ফ্রেন্ডস তো স্বপ্নীলকে আঁকতে দিয়ে এসে নিয়ে আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি আজকে আর নিয়ে যাওয়ার আগে বিছানা ওঠাইনি কারণ ওই করতে গিয়ে না লেট হয়ে যায় ওর জন্য এখন হচ্ছে ধীরে সুস্থে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আরও বেশ কিছু কাজ রয়েছে সেগুলোও কমপ্লিট করতে হবে কাজকর্ম সব শেষ করে নিয়ে রান্নাবাড়ি শেষ করে নিয়ে স্নান করে ফেলেছিলাম তো এখন একটু সিঁদুর সিঁদুর পরি একটু মুখে ক্রিম টিম দিই আমি চোখ বন্ধ করে জানো তো সিঁদুর পরি কারণ হয়তো সিঁদুর পরার সময় ওই হয়ে তাকিয়ে থাকতে নেই ওর জন্য চোখ খুলে সিঁদুর পরি না আর আজকে একটু মনটাও খারাপ হয়ে গেছে বাবার কথা খুব মনে পড়ছিল কেন মুডটা অফ হয়ে গেছে তো চলে এসেছি এখন ছাদে আর পুজোটলি তো পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া এখনো করিনি দুপুরে খাওয়া এখনো হয়নি কারণ হচ্ছে যে তোমাদের দাদা স্নান হয়নি স্নান টান করছে আর স্বপ্ন এলাকার থেকে এসে নিয়ে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে আমারও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এখন এমনি ভাবলাম যেন ছাদে আসি এই দেখো রোদে উঠলে না চোখ কুচকিয়ে যায় আমার তো হচ্ছে খাইনি তার কারণ ভাবলাম হচ্ছে সানডে তো একবারে হচ্ছে তিনজনে হচ্ছে খাবো আর কি রান্নাবাড়িতে সবই কমপ্লিট করে গিয়েছি আর আজকেও যে তোমাদেরকে ও আজকে বেরোনোর কথা আছে তোমাদেরকে তো বললামই তখন মানে সকালে বোধহয় কয়েকবার তোমাদেরকে বলা হয়ে গেল তো হচ্ছে দেখি ওয়েদারের উপরেই বেস করবে যার যেতে পারবো কি না তো ফ্রেন্ডস সন্ধির পর পর হচ্ছে বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আর মাঝখানে একটা কী ব্যাপার হয়েছিল তোমরা জানো না ঠিকই তো স্কুটি নিয়ে তো বেরিয়েছিলাম তো হুট করে হচ্ছে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে তারপরে আবার বাড়িতে ব্যাক করে গিয়ে তারপরে সন্ধিরদা আসলো তারপরে এই যে আবার বেরিয়ে পড়েছি আমরা তো আমাদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে রাস্তা কেমন অন্ধকার অন্ধকার রয়েছে এই জন্য সবই অন্ধকার অন্ধকারই দেখাচ্ছে তো তার মধ্যেই আমরা যাচ্ছি আমাদের নিমন্ত্রণ বাড়িতে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও